হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তারপর আমরা বেরিয়ে পড়লাম এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটে চলেছে। এরপরে আমরা পাহাড়ের দেখা পেলাম। সেবক কালীবাড়ির পাশ দিয়ে আমরা চলে গেলাম। তারপর কর্নেশন ব্রিজের পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। তখনই 4:30-4:45 মতো বাজে। তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে নিয়ে নিলাম একটু টি ব্রেক। আর বন্ধুরা, আমাদের এই নর্থ সিকিম ট্যুরে পারমিট বের করতে লেগেছিল বড়দের ভোটার কার্ড আর ছোটদের আধার কার্ড, নাহলে বার্থ সার্টিফিকেট। আর পাসপোর্ট সাইজ ছবি আমাদের লাগেনি। যে প্যাকেজের মাধ্যমে তোমরা যাবে, সেই প্যাকেজে যে হেড সেই তোমাদের মোবাইলে ছবি তুলে নেবে, আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে না। তারপর যা বললাম, আমরা রাস্তায় ব্রেক নিয়েছিলাম, একটু টি ব্রেক। ওই যে দূরে গাড়িগুলো চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়েই আমরা যাব। পাশে তিস্তা নদী, খুব সুন্দর ভিউ এই হোটেল থেকে। এখানে আমরা চায়ের অর্ডার দিলাম, ঢুকে ঢুকেই চা চলে এসেছে। সবাই চা খেয়ে নিলাম। সঙ্গে ছিল মোমো, 2 প্লেট মোমো আমরা অর্ডার করেছিলাম, কারণ কেউ খেতে চাইছিল না। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। তারপর ঠিক 7টা নাগাদ আমরা গ্যাংটকে ঢুকে পড়লাম। কি সুন্দর পাহাড়ের গায়ে গ্যাংটক শহরটা, দেখতে যেন দারুণ লাগে। আমার তো ভীষণ পছন্দের এই শহর। তারপর এমজি মার্ক থেকে 3 কিলোমিটার দূরে হোটেলের নাম হলো দ্য কিং প্যালেস। খুব সুন্দর হোটেলটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফুডিং লজিং সবই খুব ভালো। গরম গরম খাবার আমরা ডাইনিংয়ে বসে খেয়েছি, কোনো অসুবিধে হয়নি। তোমরা অবশ্যই আসতে পারো হোটেল কিং প্যালেসে, আমার তো দারুণ লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে চমৎকার লাগছিল। বন্ধুরা, আমরা আছি এখন গ্যাংটকের রুমে, এই যে। আর এই চা দিয়ে গেল রুম সার্ভিস, আর পকোড়া দিয়ে গেছে। এখন বাইরের ভিউ বোঝা যাবে না, সকালে দেখাবো। চারিদিক অন্ধকার, ওই যে পাহাড়ে সব বাড়ি। এবার আমরা শোবো, সঙ্গে আছে রুম হিটার, নাহলে যা ঠান্ডা, অসম্ভব ঘুমোনো। বিছানাটা মনে হচ্ছে পুরো জল ঢালা, মানে শোয়াই যাবে না, এরকম ঠান্ডা। বন্ধুরা, আজকের মতো এতটাই। এর পরের ব্লগ নিয়ে আসছি গ্যাংটক থেকে লাচুং। বাই বাই, টাটা, ভালো থেকো।